শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম গোলাম মোস্তফা ভূঁইয়া, পিতা মৃত মৌলবী মুকসুদুর রহমান ভূঁইয়া, মাতা মৃত আঞ্জুমান নেসা, গ্রাম লক্ষ্মীপুর ডাকঘর গোসকামতা, সোনামুড়ি, নোয়াখালী। আমার ছাত্র জীবন 50-এর দশকে গোসকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর বজরা উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ থেকে 66 আমি পরীক্ষা নিই, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট আমার 68-69 কলেজে আমার ডিগ্রি পরীক্ষা নিল 70-71 জমানি কলেজ। কোনো ছাত্র রাজনীতি করতেন? আমি একেবারে শুরু থেকেই, আমি 63 সাল থেকেই ছাত্রলীগ বজরা স্কুল শাখার সাধারণ সম্পাদক, তারপর বেগমগঞ্জ হাইস্কুল ছাত্রলীগ সাধারণ সম্পাদক, তারপর আমি বেগমগঞ্জ থানা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক। কলেজ আমি যখন কলেজে পড়ি তখন আমি বেগমগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক। কলেজে কারা কারা দায়িত্ব ছিল? আমার সময় দায়িত্ব ছিল প্রফেসর কামাল, কামাল উদ্দিন আমি তখন সভাপতি ছিল, আর সাধারণ সভা ছিল আব্দুল মান্নান, সাবেক কমিশনার, মুক্তিযুদ্ধের সংগঠক। আমাদের এখানে পাক আর্মিরা প্রথমে কুমিল্লা ক্রস করে লাকসাম আসে, এটা ছিল এপ্রিল মাসের 21 থেকে আপনার 21, 22, 23 এই 3 দিনে তারা প্রথমে লাকসাম, তারপরে দরুজগঞ্জ, তারপরে তারা খিলা, তারপর নাতারেটুয়া, সর্বশেষে 22 এপ্রিল বৃহস্পতিবার বিকাল 11টায় তারা পাক আর্মিরা সোনাপিতে আসে। আমরা তাদেরকে পথে বাধা দেওয়ার জন্য বিভিন্ন ব্রিজ ভাঙ্গা, মাটি গাড়ি রাস্তা কেটে রাস্তা বন্ধ করে দেওয়া, এবং বিভিন্ন জায়গায় তখনকার সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, তখনকার ইপিআর, তখনকার পুলিশ, তখনকার আনসার, এদের নেতৃত্বে আমরা প্রতিরোধ গড়ে তুলি। কিন্তু একটা পর্যায়ে আমরা পাক আর্মিদের সাথে আমাদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং 22 এপ্রিল বৃহস্পতিবার সকাল 11টায় পাক আর্মি নোয়াখালী কুমিল্লা সীমানা অতিক্রম করে সোনামিতে পৌঁছায়। আমরা সেখানে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে আমরা তখন আত্মরক্ষা করি এবং তারা ওই একই দিন 22 এপ্রিল সন্ধ্যার আগে চৌমুহনী পৌঁছান। আমরা 28 এপ্রিল অমনগর অ্যামাজনদের বকুমিয়াদের দরজা একত্রিত হই। আমরা মাহমুদুর রহমান বেলায়েত, মোস্তাফিজুর রহমান লুতু, অ্যাডভোকেট শাহজাহান, মবিনুল্লাহ অ্যাডভোকেট, বিপি জয়নাল, আওয়ামা শফিউল্লাহ, মোশারেফ হোসেন রামগতি এক্স এমপি, ফজলে এলাহি সাবেক এমপি, আমরা সকলে একসাথে প্রথমে ভারত যায় পৌঁছি। যুদ্ধ চলাকালীন সময়ে 266 দিনের ভিতরে আমি 132 বার ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছি। আমার উপর অগ্রিম দায়িত্ব ছিল আমার মতো আরও 7 জন, নুরুল ইসলাম হাতিয়া, আব্দুল ওয়াসেক মিন্টু রামগতি, আহমেদ সুলতান প্রয়াত বজরা, আমি গোলাম মোস্তফা ভূঁইয়া,
মোজাম্মেল হক বাচ্চু সেনবাগ, আব্দুল হালিম সেনবাগ সাসুয়া, আমাদের উপর শেখ ফজলুল্লাহ পনি, মাহমুদুর রহমান বেলায়েত, মোস্তাফিজুর রহমান আমাদের উপর দায়িত্ব দেয়। ফেনী লক্ষ্মীবী নোয়াখালী থেকে যারা মুক্তিযুদ্ধে যাবে এই ছাত্র যুবকদেরকে সংগঠিত করা এবং তাদেরকে প্রশিক্ষণের জন্য ভারতে নিয়ে যাওয়া, প্রশিক্ষণ শেষে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা, তাদের থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়ার ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং জনমত গঠনের জন্য জয় বাংলা পত্রিকা বিতরণ করা। এটাকে আমরা সংক্ষেপে বলি নিপুণ তথ্য সংগ্রহ সরবরাহকারী, ইংরেজিতে বলি ইন্টেলিজেন্ট কন্ট্রাক্ট। মধ্য আগস্ট আমি এবং আমার তিনজন সহকর্মী গণমতি স্টেশনের দক্ষিণে শস্যদের উত্তরে বিকেল 5টায় আমরা মিলিশিয়া শান্তি কমিটির রাজাগার হাতে গ্রেপ্তার হয়ে যাই। মধ্যরাত্রের আগে কুতুবুদ্দিন নামে এক রাজাগার কৌশলী ভূমিকা নিয়ে আমাদের সেখান থেকে মুক্ত করে ছেড়ে দেন হালকা শারীরিক নির্যাতনের পরে। মূলত কুতুবুদ্দিন ছিল ফেনী এবং লাকসামের মধ্যে রাজাকার কমান্ডার, আভ্যন্তরীণভাবে তিনি খাজা আহমেদ এবং শেখ ফজলুল মনি ছিল অনুগত, মুক্তিযোদ্ধাদেরকে যাওয়া আসাতে সাহায্য করা এই ছিল তার একটি মৌলিক দায়িত্ব। আমরা সেখান থেকে মুক্ত হই এবং কিছুদিন আমি চিকিৎসা নিয়ে আবার আমরা মুক্তি ঝাঁপিয়ে পড়ি। এভাবে আমরা ডিসেম্বর মাসের পর্যন্ত আমরা শেষ দিন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলাম। আপনি কারো কমান্ডে ছিলেন? আমাদের তো কমান্ডার হলো শেখ ফজলুল্লাহ পনি, যিনি এই অঞ্চলের প্রধান। এর ওনার অধীনে ছিল আসম আব্দুর রব, ওনার পরে ছিল মোস্তাফিজুর রহমান এবং জেলা মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং রাজনৈতিক সমন্বয়কারী প্রয়াত মোস্তাফিজুর রহমান ছিল আমাদের নেতা। তাদের নির্দেশেই আমি এবং আমার সহকর্মীরা এই দায়িত্বগুলো পালন করতাম। প্রত্যাশা আমাদের যে প্রাপ্তি সেটা সত্যিই আমরা আজকে হতাশ, কারণ আমরা যেই উদ্দেশ্য নিয়েই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমাদের 30 লক্ষ মানুষের আত্মহতি, আমাদের 2 লক্ষ মা বোনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারানো এবং 1 কোটির বেশি মানুষের শরণার্থী, এই সব কিছুই ছিল আমাদের দেশের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির জন্য। আমরা একটি স্বাধীন দেশ জন্য, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, একটি স্বাধীন জীবন আপনার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা স্বাধীনতার পরে আমাদের সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। আজকে আমরা জীবন সায়ান নেই। আপনারা লক্ষ্য করছেন যে আমরা আজকে যে ব্যক্তিটাকে সামনে নিয়ে কথা বলছি, আমি এইটুকু বলেই হয়তো আলোচনা শেষ করব যে তার আদর্শ দুনিয়ার হায়াত তব্দি পর্যন্ত বেঁচে থাকুক। তিনি হলেন মোস্তাফিজুর রহমান, একজন অনন্য অসাধারণ সৎ দেশপ্রেমী নির্লোভ মানুষ, যিনি কখনোই অন্যায়ের সাথে মাথা নত করেননি, অনেক কষ্ট অনেক কঠিন সময় তিনি অতিবাহিত করেছেন। এই রাজনীতি করতে মোস্তাফিজুর রহমানকে দেশান্তরিত হয়েছে, হুলিয়া মাথায় নিয়েছেন। মোস্তাফিজুর রহমানের পরিবার রাজনৈতিক কারণে তার বাবা কারাগারে গিয়েছেন, তার বাইরে কারাগারে গিয়েছেন, তার বাড়ি পোড়া হয়ে গেছে, তার বাড়ি লুট হয়ে গেছে এই রাজনৈতিক কারণে। মোস্তাফিজুর রহমানের চিকিৎসা অনেক কঠিন, কিন্তু মোস্তাফিজুর রহমান বাঁচাইতে পারেনি, হয়তো আমরা চিকিৎসাটার জন্য পরিপূর্ণ ব্যবস্থা করতে পারিনি। আজকে মাঝে মাঝে আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হই যে স্বাধীন দেশে এই মুক্তিযুদ্ধের এই অনন্য একজন মানুষকে আমরা একটি চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, এটা আমাদের বিবেকের কাছে অপরাধী হয়ে যায়। আমাদের জীবন সায়ন আজকে তরুণ প্রজন্মের কাছে হলো যে আমাদেরকে হতাশ হলে চলবে না, আমাদের হতাশাকে ঝেড়ে আমাদেরকে আজকে সামনে যে আমাদের স্বপ্ন, যে সম্ভাবনা, এটা নিয়ে আমাদের মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। কারণ এটা এই সম্ভাবনাটা শুধু তরুণেরাই পারে, এই সম্ভাবনা তরুণ জাগ্রত না হইলে, তরুণ শক্তিকে যদি আমরা সংগঠিত করতে না পারি, তাহলে আমাদের সামনে যে এখন বাধা এটা আমরা দূর করতে পারবো না। তাই আমি আশা করবো যে আমরা আজকে যে কার্যক্রম হাতে নিয়েছি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের তরুণ সমাজকে আমরা সঠিক পথে আনতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।